আসসালামু আলাইকুম বিরাজ আজ আমি আপনাদেরকে এই কুশিকাটার গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো তো আমি এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য নয়টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম ওয়ান আমি আজকের যে নেক ডিজাইনটি তৈরি করব তা ছয় থেকে এক বছরের বাচ্চার জন্য তৈরি করব। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য ঠিক কি পরিমাণ চেন নিতে হয় তা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অথবা একটি ভিডিওতে একটি ছবির মাধ্যমে আমি দেখিয়ে দেব তো শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পর এখানে আমি সাড়ে বারো ইঞ্চি নেক তৈরি করব সাড়ে বারো ইঞ্চি নেক তৈরি করলে পরে যখন আমি এই চেনের উপর দিয়ে কুশি করব তখন বারো ইঞ্চি পরিমাণ টিকে যাবে তাই সাড়ে বারো ইঞ্চি পরিমাণ আমি চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আমি ফিতার মাধ্যমে মেপে দেখাচ্ছি এখান থেকে আমি মেপে দেখাচ্ছি যে সাড়ে বারো ইঞ্চি পরিমাণ আমি চেন করে নিয়েছি এখানে আমি সাড়ে বারো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি এখন এখন আমি এই যে চেন করে নিয়েছি এখন ডাবল কুশি করবো সেজন্য এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই চার নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব এখন আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ডাবলকুশি করে নেব প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল কুশি তো এভাবে আমি প্রথম রাউন্ডটি তৈরি করে নিয়েছি প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবলকুশি দিয়ে আমি রাউন্ডটি তৈরি করে নেব ডাবল কুশিগুলো করে নিয়েছি এখানে দেখুন বারো ইঞ্চি পরিমাণ ডাবল কুশি আমি করে নিয়েছি তো এখন আমি এই যে ডাবলকুশিগুলোর এগুলো উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিলাম এখন একটি ডাবল কুশি এখানে হলো আমি পাঁচটি ডাবল কুশি করব। এই ডাবল কুশিটি সহ তো দুইটি ডাবল কুশি করে নিলাম তিনটি ডাবল কুশি করে নিলাম চারটি কুশি করে নিলাম পাঁচটি কুশি করে নিলাম মোট পাঁচটি কুশি করে নিলাম এখন ছয় নম্বর ঘরে দুইটি কুশি করে নেব ছয় নম্বর ঘরে দুইটি ডাবল কুশি দুইটি কুশি করে নিলাম আবারও আমি পাঁচটি ঘরে পাঁচটি কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাবলকুশি করার পরে ছয় নম্বর ঘরে দুইটি ডাবলকুশি করে নেব ছয় নম্বর ঘরে দুইটি ডাবলকুশি তো এভাবে আমি রাউন্ডটি করে নেব পাঁচটি ঘরে পাঁচটি ডাবলকুশি করে ছয় নম্বর ঘরে গিয়ে দুইটি ডাবল কুশি করে নেব তো দুইটি ডাবলকুশি করে নিলাম তিনটি চারটি পাঁচটি এখন ছয় নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তো এভাবেই ফুল রাউন্ডটি আমি করে নিচ্ছি দুই তিন চার পাঁচ এই যে ছয় নম্বর ঘরে আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি দুইটি ডাবল কুশি করার পরেও এখানে আমার এক দুই তিন তিনটি ঘর বেশি হয়েছে তো আমি একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি আপনাদের বেশি হতেও পারে অথবা নাও হতে পারে তো এভাবে মেক করে নেবেন এখন এই যে লাস্টের এখানে তিন নম্বর চেনে একটি কুশি করে নিচ্ছি এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেবো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পরে যে ঘরে এই যে সুতাটি কেটে নিলাম ঠিক সেই ঘরেই সেই ঘরেই আমি সুতাটি ঢুকে নেব সুতাটি ঢুকে নিলাম এবং লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে বাটন প্লেট তৈরি করব বাটন প্লেট তৈরি করার জন্য পাঁচটি ডাবল কুশি করে নেব আপনারা পাঁচটিও রাখতে পারেন ছয়টিও রাখতে পারেন তো একটি ডাবল কুশি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি বাটন প্লেটের জন্য আমি পাঁচটি কুশি করে নিলাম এখন যে বাড়তি সুতোটি আছে এটা আমি কেটে নিচ্ছি এখন আমি আমি একটি চেন করে নেব একটি চেন করে এখান থেকে এক দুই তিন তিন নম্বর ঘরে তিনটি রাবল কুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে এক দুই তিন তিন নম্বর ঘরে তিনটি রাবল কুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে এক দুই তিন তিন নম্বর ঘরে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি তো এভাবেই আমি রাউন্ডটি তৈরি করে নেব রাউন্ডটি আমি করে নিয়েছি এখন এই দিকের বাটন প্লেটটি তৈরি করা দেখাচ্ছি তার আগে একটি চেন করে এক দুই তিন তিন নম্বর ঘরে তিনটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি এক দুই তিন এরপর একটি চেন করে এখানে এক দুই তিন তিন নম্বর ঘরে এক দুই তিন তিন নম্বর ঘরে ডাবল কুশি করে নেব এখানে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে আছে তাই পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি আপনাদের পাঁচটা পাঁচটি ঘর নাও থাকতে পারে ছয়টি বা সাতটিও থাকতে পারে সেই হিসাবে আপনারা বাটন প্লেটটি তৈরি করে নেবেন এখন লাস্টের যে যে তিনটি চেনে ডাবল কুশি আছে তার তিন নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলে এখানে পাঁচটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও এই কালারের সুতাটি জয়েন্ট করে নেব সবুজ কালারের সুতাটি তো একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এবং যেখানে যে ঘরে সুতাটি কেটে নিয়েছি সেই ঘরেই আমি হুকটিকে ঢুকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পরে তিনটি চেন করে নেবো তিনটি চেন সমান একটি কুশি এখন এই পাঁচটি বাটন প্লেটের যে পাঁচটি ডাবল কুশি আছে সেই পাঁচটি ডাবল কুশির উপর পাঁচটি ডাবল কুশি করে নেব তো এক নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব চার নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এখন এই পাঁচ নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশিয়ে করে নেব তাহলে বাটন প্লেটটি রেডি হয়ে গেছে এখন আমি বাড়তি সুতোগুলো কেটে নিয়েছি বাড়তি সুতোগুলো কেটে নিয়েছি এখন আমি একটি চেন করে নেব একটি চেন করে এই ঘরে কোনো কাজ করব না এই যে তিনটি কুশি আছে কমলা কালারের সুতো দিয়ে তারপরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি রাবুলকুশি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি কুশির সেট তৈরি করে নেব একটি দুইটি তিনটি আবারও একটি চেন করে আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি আমি করে নিয়েছি এখন এই যে লাস্টের যে ঘরটি আছে এখানে কোনো কাজ করব না একটি চেন করে সরাসরি আমি বাটন প্লেটের যে ডাবল কুশিগুলো আছে সেখানে আমি ডাবল ডাবল কুশিগুলো করে নেব এই যে পাঁচটি যে ডাবল কুশি আছে বাটন প্লেটে সেই পাঁচটি ডাবল কুশি করে নিয়েছি তিনটি করে নিয়েছি চারটি আর এই যে তিনটি চেনের তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে পাঁচ নম্বর ডাবল ডাবলকুশিটি করে নিলাম এখন একটি চেন করে সুতা কেটে নেব এখন আমি আবারও কমলা কালারের সুতা জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম যে ঘরে সুতাটি কেটেছি ঠিক একই ঘরে আমি হুটটাকে ঢুকিয়ে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম সুতাটি জয়েন করার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি বাটন প্লেটের পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব বাটন প্লেটে পাঁচটি ডাবলকুশি তৈরি করে নিচ্ছি তো তিনটি ডাবলকুশি হয়ে গেছে চারটি পাঁচটি পাঁচটি ডাবলকুশি করে নিয়েছি বাড়তি সুতাগুলো কেটে নিচ্ছি এরপর আমি একটি চেন করে নেব একটি চেন করে এই যে গ্যাপটি আছে প্রথম একটি চেনের গ্যাপ সেখানে আমি তিনটি ডাবলকুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে তিনটি ডাবলকুশির সেট তৈরি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন এভাবে একটি করে চেন করব এবং পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি করে ডাবল কুশি তৈরি করে নেব এভাবে রাউন্ডটি কমপ্লিট করে আমি অপর সাইডের বাটন প্লেটটি তৈরি করা দেখিয়ে দিব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে একটি চেন করে এখানে যে ঘরটি আছে সেখানেও আমি তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি তারপর একটি চেন করে বাটন প্লেটের যে পাঁচটি ডাবল কুশি আছে তার উপরে আমি পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার আর এই যে শুরুতেই তিনটি চেনের একটি কুশি করেছিলাম তার উপরে তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি কুশি করে নেব তাহলে পাঁচটি কুশি তৈরি করা হয়ে যাবে এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও সবুজ কালারের সুতা জয়েন করে নেব সেজন্য স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নট তৈরি করার পর যে কুশির উপর আমি সুতাটি কেটে নিলাম সেই কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটি জয়েন করে নেব সুতাটি জয়েন করার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবলকুশি এখন আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আমি বাটন প্লেটের কাজটি করে নেব অর্থাৎ পাঁচটি ডাবলকুশি তৈরি করে নেব দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি এখন এই যে বাড়তি সুতা এই বাড়তি সুতাটি আমি কেটে নিচ্ছি এখন আমি একটি চেন করে নেব একটি চেন করে এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে এখানে শুরুতেই আমি তিনটি ডাবলকুশি করে নেব এক দুই তিন তিনটি ডাবলকুশি করার পরেই আমি মাঝখানে একটি চেনের গ্যাপ নেব নিয়ে আবার ওই একই গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব এক দুই তিন এখানে মোট ছয়টি কুশি করে নিলাম তিনটি কুশি তারপরে একটি চেন আবারও তিনটি কুশি। এখন একটি চেন করে পরের যে গ্যাপটি আছে সেখানে একটি কুশি করে নেব পরের যে একটি চেনের গ্যাপ সেখানে একটি কুশি করে নিলাম আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও এই যে এখানে যেভাবে ছয়টি কুশির সেট তৈরি করেছি ঠিক একইভাবে এই গ্যাপের মধ্যেও আমি ছয়টি কুশির সেট তৈরি করব সেজন্য তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম তারপরে একটি চেন নেব একটি চেন নেওয়ার পরে আবারও একই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি তৈরি করে নেব তাহলে ছয়টি ডাবল কুশির সেট তৈরি করা হয়ে যাবে আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে শুরুতেই আমি তিনটি ডাবল কুশি করে নেব তিনটি ডাবল কুশি করার পর একটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও তিনটি কুশি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে পরের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে একইভাবে আমি ডিজাইনটি করে নেব অর্থাৎ একবার ছয়টি কুশির সেট আর একবার পরের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি আবারও ছয়টি কুশির সেট আবারও একটি ডাবল কুশি তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করে নেব একটি চেন করে বাটন প্লেটের পাঁচটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখন আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবারও আমি এই একই কালারের সুতো দিয়ে বাটন প্লেটের পাঁচটি ডাবল কুশি করে নেব একটি করে নিয়েছি দুইটি তিনটি চারটি পাঁচটি এখন একটি চেন করে নেব একটি চেন করে এই যে এখানে ছয়টি ডাবল যে সেট তৈরি করেছি মাঝখানে একটি চেন সহ তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব একটি চেন করে নেব আবারও দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তারপর একটি চেন করে নেব তারপর তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে নেব এবং তার পরের যে ডাবলকুশি আছে তার উপরে একটি ডাবল কুশি করে আবারও একটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে আবারও একটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব ডাবল কুশি করার পরেই এই যে মাঝখানে যে একটি ডাবল কুশি করেছি সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব কুশি করে নিলাম আবারও এই এখানে যে ছয়টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবলকুশি করে নেব তারপর একটি চেন করে দ্বিতীয় ডাবল কুশিতে একটি ডাবলকুশি করে নেব আবারও একটি চেন তৃতীয় ডাবল কুশিতে একটি কুশি করে নেব একটি চেন করে এদিকের যে তিনটি ডাবল কুশি আছে সেই তিনটি ডাবল কুশির প্রথম কুশিতে একটি ডাবল কুশি করে নেব তারপর একটি চেন ডাবল কুশিতে একটি ডাবল কুশি একটি চেন তার ডাবল কুশিতে একটি ডাবল কুশি তো এখানে আমি আবারও ছয়টি ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিয়েছি তবে মাঝখানে একটি করে চেনের গ্যাপ আছে আবারও এই যে একটি ডাবল কুশি আছে সেখানে তার উপরে ডাবল কুশিটির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পর এদিকে যে ছয়টি ডাবল কুশি আছে তার এদিকের তিনটি ডাবল কুশির উপরে প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে একটি চেন করে নিলাম দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে একটি চেন করে আবারও তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তারপর একটি চেন করে এদিকের যে তিনটি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিয়ে একটি চেন করে তারপরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিয়ে আবারও একটি চেন করে তারপরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব তারপর এই যে মাঝখানে একটি ডাবল কুশি আছে তার উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি করে নিয়েছি এখন আমি এখানে প্লাস্টিকটি চেনও করে নিয়েছি বাটন প্লেটটি করে নেব পাঁচটি কুশির মধ্যে বাটন প্লেট তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি আবারও কমলা কালারের সুতা জয়েন করে নেব স্লিপ নট করার পরে যে ঘরে সুতাটি কেটে নিলাম ঠিক একই ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এখন আমি এখানে তিনটি চেন করে নেব তিনটে চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমি পাটন প্লেটের ডাবল কুশিগুলো করে নিচ্ছি একটি করে নিয়েছি দুইটি পাঁচটি এখন আমি এখানে এই যে প্রথম যে একটি চেনের এখানে গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশিটি করার পরেই তিনটি চেন করে নেব সিঙ্গেল কুশির উপরে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব তাহলে একটি পিকক ডিজাইন হয়ে যাবে আবারও পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিয়ে এখানে পিকক ডিজাইন করে নেব সেজন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি কুশি করে নেব তো দুইটি সিঙ্গেল কুশি পিকক ডিজাইন সহ করার পরেই তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে এর উপরে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পাঁচটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে সেই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে আমি পিকক ডিজাইন করলাম পাঁচটি চেনের পিকক ডিজাইন আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এখানে তিনটি চেনের পিকক ডিজাইন করে নেব তিনটি চেনের পিকক ডিজাইন করে নিচ্ছি আবারও তার পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে এখানেও তিনটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব তো আমি এখানে এদিকে দুইটি পিকক ডিজাইন করেছি তিনটি চেনের আর মাঝখানে একটি করেছি পাঁচটি চেনের আবার এদিকে দুইটি পিকক ডিজাইন করেছি তিনটি চেন দিয়ে এখন আমি হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পরে এই যে এখানে প্রথম যে ঘরটি আছে এই তিনটি ডাবল ডাবলকুশির প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার চারবার আমি লুপ ছেড়ে দিয়েছি আবারও একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। এখানে যে তিনটি ডাবল ডাবলকুশি আছে তার শেষের ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি সুতার লুপটি বের করে এনে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার তো এই যে দেখুন ডিজাইনটি আমি করে নিয়েছি এখন প্রথম যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তার উপরে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব আবারও তার পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব তার উপরেও তিনটি করে একটি পিকক ডিজাইন চেন করে নেব এবং তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে এর উপরে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব তার পরের আবার একটি সিঙ্গেল কুশি করে এখানে তিনটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে এখানে তিনটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব এখন আমি হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে এই প্রথম কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইবার করে লুপ ছেড়ে দেব চারবার চারবার লুপ ছেড়ে দেবো আবারও একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এই তিনটি ডাবল কুশির শেষের ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একবার দুইবার তিনবার চারবার লুপ ছেড়ে দিলাম এখন আমি এখানে যে প্রথম একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর তিনটি চেনের পিকক ডিজাইন করে নেব আবারও তারপরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেনের পিকক ডিজাইন করে নেব আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে পাঁচটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেনের পিকক ডিজাইন করে নেব আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে তিনটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব তারপর একবার দুইবার তিনবার সুতা পেচিয়ে নিয়ে এই যে এখানে প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে ডুব বের করে এনে চারবার লুপ ছেড়ে দেব আবারো একবার দুইবার তিনবার সুতা পেচিয়ে নিয়ে এই যে এই সেটটির শেষের ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে লুপ ছেড়ে দেব চারবার আবারও আমি এখানে এই যে এখানে একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নেব তো এভাবে একই নিয়মে আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে এখানে বাটন প্লেটগুলো করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব তো আমি এখানে পুরো গলাটি তৈরি করে নিয়েছি আমি এখানে এই ডিজাইনটি পাঁচটি ঘরে করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পিকক ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ঘরে পিকক ডিজাইন করে নিয়েছি শুধুমাত্র পাঁচটি ঘরে পিকক ডিজাইন করে করে নেবেন তো এই নিয়মে আপনারা গলাটি তৈরি করে নেবেন এখন আমি সুতো হাইট করে দেখাচ্ছি কুশি কুশি কাটার গলা ডিজাইনটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ